বাঙালির ঘরে ঘরে কোজাগুড়ি লক্ষ্মীর আরাধনা, সেখানে সাধারণ মানুষ সেলিব্রিটিদের পুজো আপনাদের দেখাচ্ছে। আর এরই পাশাপাশি এবার একটু দেখা যাক অভিনেতা নীল ত্রিনার বাড়িতে, সেখানে কিভাবে পুজো হয়। ঘরে ঘরে দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে আপনাদের খুব চেনা পরিচিত ভালোবাসার মানুষরা আমার সঙ্গে রয়েছে। একেবারে পাওয়ার কাপল বলতেই পারেন আপনারা, নীল ত্রিনা রয়েছে এবং আমি যতক্ষণ এখানে আছি আমি দেখছি প্রচণ্ড ব্যস্ত, মানে এই পুজো নিয়ে ব্যস্ততা এবং তার সঙ্গে সঙ্গে ভোগ বিতরণ হচ্ছে, একেবারে মানে অন্য রূপে তোমাকে দেখা যাচ্ছে, মানে দেখছে দর্শকরা। না না, আমি এই রূপেই থাকি যখন বাড়িতে থাকি, দর্শকরা দেখতে পায় না, আবার ও জানে। হ্যাঁ, আমি মানে রান্না বান্না খাবার দাবার এগুলোর জন্য আমি এই রূপেই থাকি। তাও তো তোমরা একটু প্রপারলি রেডি হয়ে দেখছো, বিকজ লোকজন আসছে, না হলে আসল রূপ। তোমাকে আমি দেখতে পাচ্ছি না, একটু হেল্প করতে, মানে সাহায্য কি করে আমি তোমার কাছে? হ্যাঁ, মেন্টালি ফিজিক্যালি যে আছে, প্রেজেন্ট আছে, ওইটাই সব থেকে ইম্পর্টেন্ট। আর এই যে প্লেট ফ্লেটগুলো কিন্তু ওই এনেছে। আজকে আমি চোখের সামনে এত সব লোভনীয় মানে প্রসাদ দেখছি, মানে কোনটা ছেড়ে কোন মানে কোনটা খাবে সবার আগে? আমি একটু আগেই তোমাদেরই বলছিলাম যে মানে একটা মুড়ির মুরকি খেলাম, অনেকদিন পরে এরকম গুড় মিষ্টি এরকম খেলাম, আহা মনটা ভরে গেল। মানে সকাল থেকে কি তাহলে এটার জন্য অপেক্ষা করছিল? ফার্স্ট খাবার আজকের তো ছেড়ে দাও, লোভ দিতে নেই না খাওয়া প্রসাদে। তুমি কি মানে উপোস ছিলে নাকি? ঠিক আছে, খেয়ে দে অঞ্জলি। ফরচুনেটলি আমিও এবার উপোস করেছি, তারপরে অঞ্জলি দিয়েছি, তারপরে লুচি, তারপরে তোমার আলু কপির ডালনা, আমি চাটনি আমার ফেভারিট ওইগুলো খেলাম, আর তার সাথে রাবড়ি তো আছে। তো এই প্রসাদ রান্না করার ক্ষেত্রে কি তোমার মানে ভূমিকা আছে? হ্যাঁ, প্রতিবারই করি, কিন্তু এবার খুব একটা করতে পারিনি, লুচি ছাড়া এবার কোনোটাই করতে পারিনি, একটু কাজের চাপ পড়ে গেছিলো, কিন্তু এবার পুরোটাই আমার শাশুড়ি মা একা হাতেই করেছেন আর কি। তো ওই জন্য পুজোর পরে বলেছি পুজোর অবধি তোমার ছিল, এবার তুমি চলে যাও, তুমি রিল্যাক্স করো। তো হ্যাঁ, তো ওইটাই মানে আগেরবার যেমন আমি করেছিলাম পুরোটা মিলিয়ে মিশিয়ে, এবার করতে পারিনি, বাট আমার ভোগ রান্না করতে ভালোই লাগে। এইটা কি একেবারে মানে লক্ষ্মী পুজো স্পেশাল একটা সাজ ভেবে চিনতে এই সাজগোজ এবং ম্যাচ করা? আইডিয়াটা ত্রিনার এটুকু বলতে পারি, এবার পেছনের গল্পটা হয়ে গেছে, মানে এরকম আইডিয়া ছিল না, বাট হয়ে গেছে, পুজোর দিন নতুন পড়তেই হবে, তো এইটা পড়া হয়নি, তো নতুনই ছিল, ফ্রেশ একদম। তাহলে আজকেই ভালো দিন, শুভ দিন আজকেই পড়া। মা কিন্তু আজকে পুরো জগৎ পরিক্রমায় বেরোন এবং দেখে যে কে জেগে আছো, তো রাত জাগা কি হয়? হ্যাঁ, রাত জাগা হবে, সব বন্ধুরা চলে এসেছে, এবার যে আড্ডায় আসরে যখন বসা হবে অটোমেটিক্যালি ভোর হয়ে যাবে, সেটাই আশা করছি। তো রাত জেগে কোজাগুড়ি আরাধনায় থাকবে, তাই তো? একদম একদম একদম, রাত জাগা তো হবে, পুজো মানেই ওই একটা ছুতো যে চলো একটু আড্ডা, সবাই একসাথে হওয়া, খাওয়া দাওয়া করা, এইটাই। পাইল অধিকারী রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।